এমভি ভি মুক্ত করতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী জলদস্যুদের হাত থেকে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি এবং জাহাজে জিম্মি নাবিকদের মুক্ত করতে সোমালিয়ার পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয়ার পান্ট ল্যান্ডের আঞ্চলিক পুলিশ সোমবার এই কথা জানিয়েছে জলদস্যুদের কবল থেকে ভারতীয় কমান্ডোরা অপর একটি কার্গো জাহাজ মুক্ত করার দুই দিন পর পুলিশ এই কথা জানাল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে মঙ্গলবার আফ্রিকার দেশ মোজাম্মিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লা জাহাজটিতে থাকা তেইশ নাবিকের সবাই জলদস্যুদের হাতে জিম্মে গত বছরের নভেম্বরের পর থেকে সোমালিয়ার জলদস্যুরা বিশটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বেশ কয়েকটি জলদস্যুর ঘাঁটি থাকা আদার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের পুলিশ বাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এম ভি দখলকারী জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে প্রস্তুত রয়েছে তারা পুলিশ এক বিবৃতিতে বলছে আন্তর্জাতিক নৌবাহিনীগুলো জাহাজটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর পান্টল্যান্ড পুলিশ তাতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত জাহাজ অপহরণের বেশ কয়েকটি চেষ্টা নস্বাতকারী ভারতীয় নৌবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রবিবার পান্টল্যান্ড পুলিশ বলেছিল তার একটি গাড়ি জব্দ করেছে ওই গাড়িতে করে এমবি আবদুল্লাতে থাকা জলদস্যুদের জন্য এক ধরনের মাদকদ্রব্য পরিবহন করছিল রাশিয়ায় সাত হাজার কন্টেইনার অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়া প্রায় সাত হাজার কন্টেইনার অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন শিক সোমবার বার্তা সংস্থা এফির এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয় এই দুই ঐতিহাসিক মিত্র দেশ বৈশ্বিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউক্রেন আগ্রাসনের জন্য মস্কো এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য পিয়ংইয়ং দুই দেশের নেতা ভ্লাদিমির পুতিন এবং কিম জংউন সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বে একটি শীর্ষ বৈঠক করেছিলেন পরে যুক্তরাষ্ট্র দাবি করে পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন বলেছেন উত্তর থেকে রাশিয়া পর্যন্ত কন্টেনারের সংখ্যা তিনশো থেকে বেড়ে এখন পর্যন্ত মোট সাত হাজার কন্টেইনারে পৌঁছেছে এই সংখ্যাটি জুলাই থেকে পাঠানো চালানের উল্লেখ করে সিন বলেন কিছু সামুদ্রিক রুট এখন স্থগিত করা হয়েছে কিছু রাশিয়ায় রেলের মাধ্যমে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র দু হাজার সালের অক্টোবরে বলেছিল পিওং থেকে মস্কোতে অস্ত্রের চালান যাচ্ছে তারা অনুমান করেছিল উত্তর কোরিয়া সেই সময় রাশিয়াকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের এক হাজারেরও বেশি কন্টেইনার সরবরাহ করেছিল শিউল পরের মাসে পিয়ংইয়ংকে অভিযুক্ত করে রাশিয়ায় দশ লাখেরও বেশি রাউন্ড গোলা পাঠানো হয়েছে এর বিনিময়ে উত্তর কোরিয়া সামরিক পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণের জন্য মস্কোর কাছ থেকে প্রযুক্তিগত পরামর্শ পেয়েছে বলেও জানায় তারা সেপ্টেম্বরে রাশিয়া সফরের সময় কিম জং উন ঘোষণা করেছিলেন মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তার দেশের এক নম্বর অগ্রাধিকার ছিল পিয়ংইয়ং ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রবল সমর্থক হয়ে উঠেছে ওয়াশিংটন এবং বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিনিময়ে পিয়ংইয়ং ইয়ং স্যাটেলাইট প্রযুক্তি ও তাদের সোভিয়ত যুগের সামরিক সরঞ্জাম উন্নত করার মতো সামরিক সহায়তা চাইছিল